এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের এখানে মানে অরিগানে আজকে 3 নম্বর ডে। তো আমি কালকের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা পোর্টল্যান্ডে চলে এসেছি, সেখান থেকে আমরা চলে এসেছি সি সাইড বলে একটা টাউনে, সেখানে আমরা আজকে রাতে ছিলাম। আর এখন আমরা যাচ্ছি সি সাইড থেকে ইকোলা স্টেট পার্ক বলে একটা পার্কে, যেখানে গিয়ে আমরা একটা লুক আউট দেখবো। সেই লুক আউট থেকে ক্যানন বিচের পুরো ভিউটা আমরা দেখতে পাবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:19। আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট করে নিলাম হোটেল থেকে। এবার আজকে আমাদের সারাদিন প্যাকড আপ প্রোগ্রাম, মানে প্রথমে লুক আউট, তারপরে বিচ, তারপরে ও বিচের আগে আমরা আবার হাইক করব, 3-3.5 ঘন্টার হাইক আছে। তো আজকে কিন্তু প্রচণ্ড একটা বিজি স্কেডিউল আমাদের। তো চলুন শুরু করি ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমরা আমাদের এই ট্রিপটা শুরু করেছি অরিগানের নর্থ সাইড থেকে, এবং নর্থ থেকে ধীরে ধীরে আমরা চলে যাব সাউথের দিকে। এবং এই নর্থ থেকে সাউথে যাওয়ার পথে আমরা অরিগানের যে কোস্টাল রিজিয়ন্সগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো। আমি আগের ব্লগেই আপনাদেরকে বলেছিলাম যে অরিগানের পশ্চিম দিকে প্যাসিফিক ওশান রয়েছে, এবং সেই জন্য এই রিজিয়ন্সগুলোকে বলা হয় ওয়েস্ট কোস্ট অফ অরিগান। এই অরিগান কোস্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা প্রচুর সি স্ট্যাগ দেখতে পারবো। সি স্ট্যাগগুলো ঠিক সমুদ্রের মাঝে মাঝে তৈরি হয়েছে, এগুলো দেখতে অনেকটা ছোট ছোট পাহাড়ের মতো, মানে আমি রক ফর্মেশনও বলতে পারি। আমরা ইকোলা স্টেট পার্কে পৌঁছে গেছি, এবং সি সাইড থেকে এই ইকোলা স্টেট পার্ক আসতে আমাদের 15-20 মিনিটস মতো লাগলো। স্টেট পার্কে ঢোকার সাথে সাথেই আমরা মুগ্ধ, যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোকে বলা হয় সিটকা স্প্রুস ট্রি, এবং এই স্প্রুস ট্রি দিয়েই পুরো ফরেস্টটা ঢাকা, মানে প্রত্যেকটা গাছ বেশ লম্বা লম্বা। আর যেহেতু আমরা খুব সকাল সকালই চলে এসেছিলাম, তাই তখনও এই ফরেস্টে রোদ ঢোকেনি, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢোকার চেষ্টা করছে। কী যে সুন্দর লাগছিল, মানে এই পুরো রাস্তাটা আমরা ভীষণ এনজয় করেছি। আপনারা চাইলে এন্ট্রান্স থেকে লুক আউট পর্যন্ত হেঁটেও যেতে পারেন, এখানে ট্রেল রয়েছে হাঁটার, তবে আমরা সেটা করছি না, আমরা গাড়ি নিয়েই পার্কিং লটে যাচ্ছি, কারণ কিছুক্ষণ পরেই আমরা অন্য একটা স্টেট পার্কে গিয়ে অনেকটা হাইক করব। তো আমরা ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি, এখান দিয়ে একটা ট্রেল মতো চলে গেছে, ওই ট্রেল বরাবর আমরা যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই আসার সময় রাস্তাটা দেখলেন তো কি অপূর্ব, লম্বা লম্বা পাইন ট্রি, অদ্ভুত সুন্দর লাগলো। এখানকার সমুদ্রের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমুদ্রের মাঝে মাঝে সি স্ট্যাক আছে, সমুদ্রের আওয়াজ পাচ্ছি আমি। ওয়াও, কুয়াশাটা দেখো, কুয়াশাটার জন্য বেশি ভালো লাগছে। ওই পাশে দেখুন পুরো কুয়াশায় ঢাকা, কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। দূরে যে ছোট ছোট পাহাড়ের মতো স্টোন ফর্মেশনগুলো দেখা যাচ্ছে ওগুলোকেই সি স্ট্যাক বলে, আর এই বিচটাকে ক্যানন বিচ বলা হয়। আমরা পরবর্তী সময় ওখানেও যাব। আমার এখানকার পরিবেশটা এত ভালো লাগছে, একদম একদম গরম নেই, আর ঠান্ডাটাও হালকা একটা ঠান্ডা রয়েছে, সমুদ্রের হাওয়া ভীষণ ভালো লাগছে, খুব আরামদায়ক। এই লুক আউটটা তো দারুণ লাগলো। আমরা এখন আর একটা স্টেট পার্কে চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা কেপ ফ্যালকন বলে একটা ট্রেলে হাইক করব। আমরা এখন কেপ ফ্যালকন ট্রেলের একদম সামনে দাঁড়িয়ে আছি। এই ট্রেলটা টোটাল 5 মাইলসের মতো, মানে যাতায়াত মিলিয়ে। তো এখন এই ট্রেল ধরে আমরা ভেতরে ঢুকে যাব। গভীর জঙ্গল দিয়ে আমরা এখন হাইকিং করে ভেতরে যাব। বেশ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিচে প্রচুর গাছের গুঁড়ি রয়েছে,
গাছের গুড়িগুলো দেখে দেখে আমাদের হাঁটতে হচ্ছে। হ্যাঁ, এ তো একদম সরু রাস্তা। ফরেস্টের ভেতরে ঢোকার সাথে সাথেই বেশ একটা কোজি ভাইব পাচ্ছিলাম, যেহেতু রাস্তাটা খুব সরু আর চাপা, সেই জন্য গাছপালাগুলো খুব কাছে মনে হচ্ছিল। আর চারিদিকে সব লম্বা লম্বা সিটকা স্প্রুস ট্রি দিয়ে ঢাকা, তার সাথে ফার্ন গাছ প্রচুর চোখে পড়লো। একেবারে ডেন্স ফরেস্ট যেটা বলে সেটাই আমরা দেখতে পাচ্ছিলাম। যে কোনো জায়গায় হাইকিং করতে যাওয়ার আগে আমরা সেই পার্কের সম্বন্ধে একটু জেনে নিই যে রাস্তাঘাটগুলো কীরকম, আমাদের কী কী জিনিস নিয়ে সেখানে হাইকিং করতে যেতে হবে। তো এবারে যেমন এই পার্কে আসার আগে আমরা রিসার্চ করে নিয়েছিলাম যে এখানকার যে ডিস্টেন্সটা, মানে ট্রেলটা কিন্তু খুব বেশি লম্বা নয়, জাস্ট 5 মাইল মানে আসা যাওয়া, তবে রাস্তাটা একটু খটোমটো ছিল। দেখতেই পাচ্ছেন যে বেশ সরু রাস্তা, আর আমরা অনেকটা ওপরে উঠছি, কখনো নামছি। আর সবচেয়ে বড় কথা, এই যে গাছের গুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের গুড়িগুলোর জন্য এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। মানে সাধারণ জুতো, যেগুলো আমাদের টেনিস শু বা স্নিকার্স হয়, সেগুলো পরে এলে কিন্তু এখানে হাঁটা যাবে না, মানে কষ্ট হবে। সেই জন্য অবশ্যই ভালো হাইকিং শু পরে আসতে হবে, যেটা আমরা পরে এসেছি। তার সাথে এখানে প্রচুর কাদা রয়েছে রাস্তায়, মাঝে মাঝে গর্ত রয়েছে, সেখানে বৃষ্টির জল জমে কাদা হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে একটা ভালো জুতো না পরলে কিন্তু আমাদের জুতো ভিজে যেতে পারে। আর একটা যেটা, এই যে হাইকিং যে ওয়াকিং স্টিকগুলো, সেই স্টিকগুলো অবশ্যই নিতে হবে, নিলে আমাদের হাঁটতে অনেক সুবিধে হবে। মাঝে মাঝে এই জঙ্গলে বৃষ্টির জন্য জল জমে যায়, তো সেই জন্য এইরকম কাঠ দিয়ে রাস্তা তৈরি করে রেখেছে। ট্রেলটা বরাবর হাঁটলে তাহলে আমরা ঠিক ডেস্টিনেশনে পৌঁছে যাব, ট্রেলের বাইরে গেলেই গন্ডগোল। আমরা যখন এই ফরেস্টের ভেতরে ঢুকছিলাম, সেই সময় প্রচুর গাড়ির আওয়াজ পাচ্ছিলাম, কারণ একদম মেন রোডের পাশেই এই ফরেস্টটা। এবারে যখন অনেকটা ভেতরে চলে এলাম, তখন কিন্তু আর গাড়ির আওয়াজ পাচ্ছি না, মানে একেবারে কোলাহল থেকে দূরে চলে এসেছি। আর শুধু পাখির আওয়াজ, চারিদিকে কিচির মিচির পাখি ডাকছে, ভীষণ ভালো লাগছিল। মাঝ রাস্তায় এরকম একটা বড় গাছ ভেঙে পড়ে রয়েছে, কি বিশাল লম্বা গাছটা। এই ট্রেলটার একদম পাশ দিয়ে আবার সমুদ্র দেখা যাচ্ছে, তো ট্রেলে হাঁটছি আর সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি, তবে হাঁপিয়ে যাচ্ছি। প্রচুর হাইক, বেশ অনেকটা উঁচুতে উঠলাম আমরা, আবার আমাদের এই রাস্তাটা দিয়েই ফিরতে হবে। তবে আমাদের যেখানে আমরা যাচ্ছি আর কি, সেই জায়গাটা খুবই সুন্দর নাকি, ওখানে গিয়ে আমরা অ্যাটলিস্ট 20-25 মিনিট বসবো, তারপরে আবার রওনা হব। আমরা চেয়ার টেয়ার নিয়ে এসেছি, ওখানে বসার জায়গা করে বসবো। বাবা, অনেকটা হেঁটে ফেলেছি, আর বেশিক্ষণ নেই, হোপফুলি পৌঁছে যাবো তাড়াতাড়ি। আমরা হাইক করতে করতে যতটা এসেছি, এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা নিচে যাব না এখন, আমরা আর একটা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি, এখান থেকে আমরা একটা উঁচু জায়গা থেকে সমুদ্রটাকে দেখতে পারবো, তবে এখান থেকেও বেশ সুন্দর দেখা যাচ্ছে। অলমোস্ট পৌঁছে গেছি। এই যে এত কঠিন রাস্তা দিয়ে হাইকিং করে আমরা এতটা উপরে এলাম, তার একটাই কারণ, সেটা হচ্ছে ভালো ভিউ দেখা। তো সেই ভিউটা অলমোস্ট আমাদের কাছে চলে এসেছে, আমরা সেখানে পৌঁছে গেছি। এদিকে ওকে, আমার এই জোরে জোরে নিঃশ্বাস নেওয়া দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা এক্সস্টেড। এখন শুধু ভিউটা দেখার অপেক্ষা। আমরা প্রচুর শুনেছি যে জায়গাটা খুব সুন্দর, তো চলুন আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই। Oh wow. Oh lovely. নামবার সময় আমাকে একটু সাবধানতার সাথে নামতে হচ্ছিল, কারণ এই জায়গাটা দেখতেই পাচ্ছেন একটু ঢালু, তবে এই স্পটটা থেকে ভিউটা বেশি ভালো লাগছিল। এখন আমরা এখানে চেয়ার সেট করছি, এখানে আমরা 3টে চেয়ার সেট করে
বসে বসে এই যে ভিউটাকে উপভোগ করব। এই চেয়ারগুলো সব ফোল্ডেবল চেয়ার, আমরা তিনটে নিয়ে এসেছি। আমরা তো ঠিক করেই রেখেছিলাম যে অরিগানে গিয়ে প্রচুর হাইক করব, বিভিন্ন রকম ট্রেলে যাব, তো সেই জন্য যে হাইকিং গিয়ার্সগুলো আমাদের কাছে রয়েছে সেইগুলো একটা ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম। যেমন ধরুন এই যে ওয়াকিং স্টিক, এইগুলো তো সব ফোল্ড করা যায়, তো ব্যাগের মধ্যে অনায়াসে ঢুকে যাবে। তার সাথে এই চেয়ারসগুলো, এগুলো ছোট ছোট চেয়ার এবং হালকাও, তার সাথে এগুলো ফোল্ডেবল, তাই খুব সহজেই ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিতে পারি। এছাড়াও ধরুন ব্যাকপ্যাক, যেগুলোর মধ্যে আমাদের জলের স্যাকটা রয়েছে, তো এগুলো সব আমাদের নিতে হয়েছে, কারণ হাইকিং করার সময় এগুলো তো রাখতেই হবে সাথে। তার সাথে ধরুন জুতো নিয়েছি হাইকিং করার, কারণ নর্মাল একটা জুতো যেটা অন্যান্য জায়গায় পরে গেছি, আর এই হাইকিং শুজগুলো আমরা যখনই হাইকিং করতে যেতাম তখন পরে যেতাম। এখানে আমরা সব জিনিসপত্রগুলো রাখছি, এসে রাখার জায়গা আছে, এখানে আমার ব্যাগটাও ঝোলানোর জায়গা আছে। আচ্ছা, এটা পেখমের ব্যাগ, আমি নিচ্ছি এখন। বিলকুল এখানে ব্যাগটা রেখে দিলাম, ব্যাগ রাখার জায়গা। এইখানে চেয়ারগুলো আমরা সেট করে নিয়েছি। গিফট ফ্যালকনের সাইটে এই জায়গাটার কথা মেনশন করে দেওয়া হয়েছে যে এই এই স্পটটা বিশেষ করে খুব পপুলার, এখানে সবাই এসে ভিউটাকে এনজয় করে। আর আমরা যে সেদিন কি লাকি ছিলাম যে জায়গাটা খালি পেয়েছি, আমরা ঝটপট আমাদের চেয়ার টেয়ার নিয়ে বসে পড়েছি, এবং সত্যি কি সিনিক বিউটিফুল জায়গাটা, আমরা ভীষণ এনজয় করেছি। এখান থেকে একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে, নামটা একটু খটমটো, আমি উচ্চারণ করার চেষ্টা করছি, নিহাকানি মাউন্টেন। আমি নিচে লিখে দিচ্ছি নামটা, আপনারা পড়ে নেবেন। তো এখান থেকে এই মাউন্টেন সহ পুরো কোস্ট লাইনটার ভিউ পাচ্ছি। আমরা আর একটু ওপরে এলাম, এখান থেকে ভিউটা আরও ভালো লাগছে। তার কারণ হচ্ছে এই যে এই চারিপাশে দেখুন, এই যে এই ঝোপঝাড়গুলো আছে, কি সুন্দর জঙ্গলি সব ফুল, দেখতে বেশ ভালো লাগছে। আমরা ওপাশ থেকে উঠে এলাম। এই ওপরের ভিউ পয়েন্টটা আসার জন্য আমাদের সব এই ঝোপঝাড় পেরিয়ে আসতে হয়েছে। ওখানে সরু একটা ট্রেল ছিল, এবং সেটা যদি না থাকতো ওপরে আসা কখনোই সম্ভব ছিল না। আর এগুলোকে দেখে আমার শশা গাছের কথাই মনে হচ্ছিল, কারণ একদম ভাইনের মতো ছিল সব ঝোপঝাড়। এবং কৌতূহলবশত আমি একটু নেট সার্চ করে দেখলাম, এগুলোকে ওয়াইল্ড কিউকাম্বার বলা হয়। ওখানে কতগুলো পাখি বসে আছে, দেখেছো নিচে পাখি আছে। এখান থেকে মাউন্টেনের ভিউটা আরো পরিষ্কার দেখা যাচ্ছে, আর কোস্ট লাইন তো দেখতেই পাচ্ছেন, অনেকটা জুড়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম। রাস্তা তো আছে দেখছি, প্রথম বসে থাক, আমরা আসছি। সবচেয়ে আমার ভালো লাগছে যে কোনো কোলাহল নেই, একদম নিশ্চুপ জায়গা, শুধু সমুদ্রের আওয়াজ আর পাখির মাঝে মাঝে খিচির মিচির আসছে। ওই তো যাওয়া যাচ্ছে, তো রাস্তা করা আছে, যখন একটা জায়গা তো গিয়ে থামবেই জিনিসটা। অনেকটা চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা পুরো এখানে না, ওই ও এটা অনেকটা না ওই ইয়ের মতো, কি বলে, শশা গাছের মতো সব লতানো পাতানো গাছ আছে প্রচুর। এই গাছগুলো, এগুলো শশা গাছের মতো লাগছে আমার পুরো। ওইখান থেকেও আছে একটা ভালো। ও আচ্ছা, বাহ, এখানেও আমরা আমাদের চেয়ারগুলো পেতে বেশ কিছুক্ষণ বসলাম, স্ন্যাকিং করলাম, তবে হাওয়া দিচ্ছিল খুব ভালো মতো, আমরা সেই জন্য মোটা জামা কাপড় পরেই বসেছি, তবে একদমই গরম ছিল না। আর আমরা খুব সকাল সকাল হাইকটা শুরু করেছিলাম, সেই জন্যই দেখুন এই জায়গায় কিন্তু বেশি লোকজন নেই। হ্যাঁ, দূরে দু একজনকে দেখতে পেয়েছি, তবে আমাদের জায়গাটা কিন্তু একদম খালি ছিল, তাই খুব ভালো করে আমরা জায়গাটাকে এনজয় করছিলাম। অরিগানে তো দেখার মতো অনেক জায়গা রয়েছে, তবে এই যে হাইকিং ট্রেলগুলো, এইগুলো কিন্তু
কিন্তু খুঁজে খুঁজে বার করতে হয়। নীলাদ্রি অরিগানে আসার আগে বেশ রিসার্চ করে এই হাইকিং ট্রেলগুলো ও খুঁজে পেয়েছে এবং সেইগুলোকেই আমরা এখন এক্সপ্লোর করার চেষ্টা করছি। যারা হাইকিং করতে ভালোবাসেন তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করব যে কেপ ফ্যালকন ট্রেলটা একবার হাইকে এসে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। যারা জোরে হাঁটেন তারা তো এটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে দেবেন। আমরা একটু স্লো হাইকার তাই আমাদের একটু টাইম লেগেছে। তবে এই যে রাস্তাটা পেরিয়ে ওপরে এলাম, এই রকম একটা ভিউ দেখার পর সেই সব ক্লান্তি দূর হয়ে গেল। যে কোনো হাইকিং ট্রেলের শেষে একটা করে রিওয়ার্ড থাকে, আজকের রিওয়ার্ড হচ্ছে এই যে ভিউ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগ নিয়ে আবার খুব শিগগিরই চলে আসবো, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।